সালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের স্কুলে। এসএসসি 2018-এর কেমিস্ট্রি প্রশ্নের সলভ নিয়ে হাজির হয়েছি। এই ফার্স্ট টিউটোরিয়ালটাতে প্রথম চারটা সৃজনশীলের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এবং পরের সৃজনশীলটাতে পরবর্তী চারটি সৃজনশীল আলাপ করব। আমার হাতে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে খ সেটের প্রশ্ন। তোমাদের কাছে যদি প্রশ্ন থেকে থাকে বা যারা তোমরা পরীক্ষা দিয়েছ অলরেডি জানো যে কি কি প্রশ্নের উত্তর তোমরা দিয়েছ, সেগুলোর থেকে একটু চিন্তা করে যেই পরীক্ষার মধ্যে যে পরিমাণ লেখাই লিখেছ বা যতটুকু চিন্তা করছো যে পরীক্ষা এত মার্কস হবে, সেক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই টিউটোরিয়ালটার মাধ্যমে আমি এই সৃজনশীলগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে একটু মিলিয়ে নিলে তোমাদের যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে সেগুলো মোটামুটি একটু সলভ হবে। প্রথমেই আমার হাতে খ সেটের প্রশ্ন। এখানে হচ্ছে এক নম্বর যে প্রশ্নটা, সেখানে এরকম একটা চার্ট দেওয়া আছে, যে চার্টে বলা হয়েছে মৌল হচ্ছে এবিসি, তিনটা মৌল। যদিও এবিসি কোনো প্রতীকী অর্থে না, সেটা সবসময় বলে থাকে, তার দ্বিতীয় পর্যায় এবং গ্রুপ 14। এখন আমাদের একটু মনে রাখতে হবে পর্যায় সারণীটা, যে দ্বিতীয় গ্রুপের 14 নম্বর মৌল, দ্বিতীয় পর্যায়ের 14 নম্বর গ্রুপের মৌলটা হচ্ছে অ্যাকচুয়ালি 14 হচ্ছে কার্বন। কার্বন যদি হয় 14 নম্বর গ্রুপে তাহলে 17 হচ্ছে কার্বন ফ্লোরিন, 17 হচ্ছে ফ্লোরিন। দ্বিতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপটা হচ্ছে ফ্লোরিন, এবং মৌল সি যেটা হচ্ছে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় নম্বর গ্রুপের মৌলটা হচ্ছে ম্যাগনেশিয়াম, সোডিয়াম ম্যাগনেশিয়াম। এখন এই যে কার্বন ফ্লোরিন এবং ম্যাগনেশিয়াম, এই তিনটা মৌল আইডেন্টিফাই করাটা খুবই সহজ, কিন্তু এরা ফার্স্টে প্রথম প্রশ্নটা করেছে যে আইসোটোপ কি। তোমরা সবাই জানো যে আইসোটোপ হচ্ছে, আমি আগেও বলেছি এটা তোমরা সবাই জানো, যেটা আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে আইসো মানে হচ্ছে সমান, পিই ফর, এই পি দিয়ে মনে রাখতে হবে যে প্রোটন সংখ্যা সমান। তো একটা মৌলের অনেকগুলো পরমাণু থাকতেই পারে যাদের প্রোটন সংখ্যাটা সেম হবে কিন্তু ভর সংখ্যাটা আলাদা, অর্থাৎ একই প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলসমূহকে পরস্পরের আইসোটোপ বলে। এই অংশটুকুকে লিখে দিতে হবে। তোমরা হাইড্রোজেনের ক্ষেত্রে নিঃসন্দেহে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের কথা জানো, যেগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। সো আইসোটোপের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান, এরাই হচ্ছে আইসোটোপ। পরের কোয়েশ্চেন, এইচএফ একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। তোমরা যারা রাসায়নিক বন্ধন অধ্যায়টা ভালো মতো পড়েছো সেখানে তোমরা ডেফিনেটলি জানো যে পোলারিটি মানে হচ্ছে যে আয়নিক যৌগের এমন একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যটা হচ্ছে কোনো যৌগ পানিতে দ্রবীভূত হবে কি হবে না সেইটাকে আইডেন্টিফাই করা বা সেইটাকে এক্সপ্লোর করা। সেটা কিরকম? হাইড্রোজেন ফ্লোরাইড যেটা দিয়েছে এইচএফ, অ্যাকচুয়ালি এইচএফ এর মধ্যে এইচ প্লাস এবং এফ মাইনাস, এই যে দুইটা বিপরীত ধর্মী আয়ন, এই সৃষ্টি হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে এই হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে, এইচ এবং এফ এর মধ্যে ফ্লোরিন খুবই তড়িৎ ঋণাত্মক একটা মৌল, এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিনের তুলনায় অনেক অনেক কম। যদি আমি বলি ইলেকট্রোনেগেটিভিটা বা ইএমএফ যেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, সেক্ষেত্রে ফ্লোরিনের হচ্ছে 4.0, হাইড্রোজেনের হচ্ছে 2.1। সো এই কারণে শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা ফ্লোরিন নিজের দিকে বা নেওয়ার একটা প্রবণতা থাকে, যেটাকে আমরা বলি পার্শিয়ালি নেগেটিভ। সো ইন দ্যাট কেস ফ্লোরিন হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে পার্শিয়ালি পজিটিভ। সো এই কারণে এই যে এখানে দুইটা বিপরীত ধর্মী আয়ন সৃষ্টি হলো, এই আয়ন সৃষ্টি হওয়ার ক্ষেত্রে বা কারণে এই যে ক্যাটন এবং অ্যানন সৃষ্টি, এটাই হচ্ছে পোলারিটির মেইন রিজন। সুতরাং এইচএফ বা হাইড্রোজেন ফ্লোরাইড যেটা পোলার যৌগ, তার কারণ হচ্ছে হাইড্রোজেন এবং ফ্লোরিনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকায় সে তার দিকে টেনে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ করার কারণে এই ফ্লোরিন মৌলটা আংশিকভাবে ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং এই বিপরীত ধর্মী আয়ন পানির দুইটা বিপরীত ধর্মী যে আয়ন আছে এইচ প্লাস আর ও এইচ মাইনাস, এই দুইটা আয়ন দ্বারা আকর্ষিত হয়। সুতরাং মনে রাখতে হবে যে এইচএফ একটা পোলার যৌগ, তার ব্যাখ্যা হচ্ছে এটা আংশিকভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা। পরের কোয়েশ্চেন, সি মৌলের সাথে বি মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো। এখন সি মৌলটা হচ্ছে ম্যাগনেশিয়াম, আর কি বি মৌল, হ্যাঁ বি মৌলটা হচ্ছে ফ্লোরিন। এখন
এটা যে তোমরা কতবার করছো, তোমরা সবাই সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া পড়েছো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পড়েছো, যে কোনো বন্ধন গঠনের ব্যাখ্যা দিতে গেলে আয়নিক যৌগের বন্ধন গঠনের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা অলওয়েজ সোডিয়াম এবং ক্লোরিনের তুলনা দিই, মানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করি। সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের একটা ইলেকট্রন লাগবে, সুতরাং সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে এবং একটা আয়নিক বন্ধন তৈরি হবে। এখানে যে বলেছে বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখাও, এই ক্ষেত্রে কিন্তু একটা বল মডেল করে দেখাইতে হবে। থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি, 1s2, 2s2, 2p6, 3s2, কারণ এটা দ্বিতীয় গ্রুপের মৌল, তৃতীয় পর্যায়ের, সুতরাং দ্বিতীয় পর্যায়ের তৃতীয় গ্রুপের মৌল, সুতরাং ওর বাইরে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, আমরা জানি এটা। ফ্লোরিনের ক্ষেত্রে এটা হচ্ছে 7, কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, হুইচ ইজ 9, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে ফার্স্ট শেলে হচ্ছে 2টা এবং সেকেন্ড শেলে হচ্ছে 7টা ইলেকট্রন আছে। সো ইট মাস্ট বি 1s2, 2s2, 2p5, কারণ দ্বিতীয় পর্যায়ে। এখন এই যে ইলেকট্রন বিন্যাস, এখানে আমরা জানি যে ওর লাস্ট শেলে, মানে দ্বিতীয় শেলে 7টা ইলেকট্রন আছে, সুতরাং ওর পক্ষে একটা ইলেকট্রনই গ্রহণ করা সম্ভব। কিন্তু ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রনই দিবে। সো ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন দেয়, তাহলে ম্যাগনেসিয়াম 2+ হবে, এবং এই 2টা ইলেকট্রন রিসিভ করার জন্য 2টা ফ্লোরিন লাগবে, কারণ ফ্লোরিনের একটা ফ্লোরিনের পক্ষে একটা ইলেকট্রন রিসিভ করা সম্ভব। সুতরাং 2টা ফ্লোরিন যখন এই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তখনই ফ্লোরাইড আয়নটা তৈরি হবে। সুতরাং ম্যাগনেসিয়াম 2+ + 2F- দ্যাট উইল টার্ন ইনটু MgF2। সো দিস ইজ ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এখন আমরা যখন বল মডেলটা দেখাইতে যাইব, তখন আমরা বল মডেলটা দেখানোর ক্ষেত্রে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ফার্স্ট শেল, মানে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট শেল যেখানে হচ্ছে গিয়ে 2টা, এবং সেকেন্ড শেলে হচ্ছে 8টা ইলেকট্রন, এবং তার থার্ড শেল অর্থাৎ এম শেলে হচ্ছে 2টা ইলেকট্রন। এখন এই 2টা ইলেকট্রন শেয়ার, মানে এই 2টা ইলেকট্রন কিন্তু ও দিয়ে দিবে, অর্থাৎ ও যদি এই 2টা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে ফ্লোরিনের ফ্লোরিনের ফার্স্ট শেলে হচ্ছে 2টা, পরের শেলে হচ্ছে 7টা। তাহলে এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে, তখন ও একটা F- আয়ন হবে। সিমিলারলি এই ফার্স্ট শেলে যখন 2টা এবং পরের শেলে যখন 7টা থাকবে, এই ইলেকট্রনটা যখন ওকে দিয়ে দিবে, তখন এটাও মাইনাস আয়ন হয়ে যাবে। অর্থাৎ এই 2টা ইলেকট্রন যখন ও দিয়ে দিবে, তখন এই লাস্ট শেলটাই থাকবে না, তখন ম্যাগনেসিয়ামের বাইরে 8টা হয়ে ও 2+ হবে, এবং ফ্লোরিনের বাইরে এক একটা করে ওরা নিয়ে F- আয়ন হবে। সো দ্যাট মাস্ট বি MgF2, যেটা নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। সুতরাং এই বল মডেল দিয়েই পরীক্ষার হলে আমি আমি বিশ্বাস করি যে তোমরা যারা এটা দিয়েছ, তারা এভাবে দেওয়ার চেষ্টা করেছ। সো দিস শুড বি দ্য অ্যান্সার, এবং দিস শুড বি দ্য বল মডেল প্রেজেন্টেশন। এবার আমি যদি পরের যে কোয়েশ্চেনটা, যেটা নিয়ে অনেক 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 ফেসবুকে আমি শুনেছি স্টুডেন্টের কাছে, যে এ মৌলের একটি রূপভেদ একটি বিদ্যুৎ পরিবাহী হলেও অন্যটি নয়। এখন এ মৌলটা হচ্ছে কার্বন। এখন কার্বনের 2টা রূপভেদ, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে হীরক। আমি 100% শিওর যেই সব স্টুডেন্ট প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার দেয় নাই, তারা একমাত্র এই 4 নম্বর কোয়েশ্চেনটার চিত্র আঁকাতে হবে এই চিন্তা করেই দেয় নাই। এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, তোমাদের যদি অন্য কোনো ধারণা না দিয়ে থাকো আমাকে লিখো। এই বল এই মডেলটার বা এই এই যে ক্যালাসের গঠনটা আঁকানোটা স্টুডেন্টের কাছে মনে হয়েছে যে এটা খুব টাফ, কারণ যারাই এটা এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেয় নাই, তারাই আমি 100% শিওর যে গ্রাফাইট এবং হিরকের স্ট্রাকচারটা বাসায় প্র্যাকটিস করো নাই বা সামহাউ স্কিপ হয়েছে। কিন্তু এই 2টা জিনিস সহজ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজ, কিন্তু ঠান্ডা মাথায় ভাবতে হবে, এটা হচ্ছে কথা। এখন কার্বনের অনেক রূপভেদ থাকে বা মেটামরফোসিস থাকে। আমরা জানি যে গ্রাফাইট এবং হিরকের মধ্যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, হিরক করে না। এটার কারণটা আসলে 2টা,
কারণটাকে দুই ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যে হিরক এবং গ্রাফাইটের ক্ষেত্রে তোমরা অবশ্য এসএসসি লেভেলে হাইব্রিডাইজেশন বা সংকরায়নের কথা কম শুনেছ, গ্রাফাইটের ক্ষেত্রে যেটা হয়, মানে গ্রাফাইটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি sp2 হাইব্রিডাইজেশন হয়, আর ডায়মন্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি sp3 সংকরায়ন হয়। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, কারণ এই এই জিনিসটা অনেক ভ্যাস্ট একটা বিষয়। এখানে অরবিটালের আকার আকৃতি এবং কিভাবে sp2 হয় এবং এই ড্রয়িংগুলো নিয়ে একটা আলাদা কনসেপ্টের ভিডিও থাকবে। আমি শুধু শর্টলি ব্যাখ্যা দিচ্ছি যে একটা বিদ্যুৎ পরিবাহী হলো আর একটা না হওয়ার মেইন রিজনটা হচ্ছে যে গ্রাফাইটে একটা কার্বন তার পাশের তিনটা কার্বনের সাথে যুক্ত থাকে এবং একটা ইলেকট্রন ফ্রি থাকে। কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে যেটা হয়, একটা কার্বন পাশের চারটা কার্বনের সাথেই যুক্ত থাকে এবং এই যুক্ত থাকার কারণে কার্বনের, মানে হীরকের ক্যালাসে কার্বনের কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, অর্থাৎ কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। সুতরাং এই কারণে এই ইলেকট্রন ফ্লোটাও ডায়মন্ডের অণুর ভিতরে সম্ভব না এবং এই কারণেই হীরক হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। বাট গ্রাফাইটের ক্ষেত্রে প্রতি অণু ক্যালাসে এক একটা কার্বন তার পার্শ্ববর্তী তিনটা কার্বন পরমাণুর সাথে দুর্বল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং একটা ষড়ভুজাকৃতির স্তর তৈরি হয়। তোমরা যারা ডায়মন্ডের ক্যালা স্ট্রাকচারটা একটু দেখেছো, সেখানে একটু দেখবা যে এটা কীভাবে আঁকানো হয়। আমি একটু শর্টলি বলে দিচ্ছি এই ভিডিওটাতে। স্ট্রাকচারটা হচ্ছে, যদি আমি একমাত্রিক দেখি তাহলে একটু কঠিন মনে হবে, বাট একটু 3D চিন্তা করে দেখলে দ্যাট মাস্ট বি ইজি। যেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার এবং এরকম একটা স্ট্রাকচার, এরা হচ্ছে মিলবে। এখন মেলার পরে এটার যে বক্স আকৃতিটা হলো, এখানে মনে রাখতে হবে এইটার মিড পয়েন্ট, এইটার মিড পয়েন্ট, এইটার মিড পয়েন্ট এবং এইটার মিড পয়েন্ট, এগুলাকে, আচ্ছা এটাকে আরেকটু অন্যভাবে আঁকা, এটা একটু বেশি চ্যাপ্টা হয়ে গেছে, দেখতে অসুন্দর হবে। লেটস সি, এই স্ট্রাকচারটা যদি চিন্তা করি, একটু কিউবিট করে দিলাম, তখন এই এটার মাঝখানের অংশ, এটার মাঝখানের অংশ, এটার মাঝখানের অংশ এবং এটার মাঝখানের অংশ, এদেরকে আবার একটা জয়েন করতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো, এই স্ট্রাকচারটার মধ্যে তিনটা তল তৈরি হয়েছে। এখন এই স্ট্রাকচারটাকে যদি একটু আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে উপরের নিচে যে তিনটা তল হলো, এই তিনটা তলের প্রত্যেক কর্নারে কিন্তু একটা করে কার্বন পরমাণু থাকবে। তো 1, 2, 3, 4, 5, 6, 7 এবং হচ্ছে 8, এবং প্রতি যে 6টা তল আছে, একটু লুডুর যে লুডু খেলে আমরা যে গুটিটা একটু চিন্তা করি, এটার চারপাশে কিন্তু 6টা তল আছে। সুতরাং ওই 6টা তলের মিড পয়েন্টে আবার 6টা করে কার্বন থাকবে, কারণ এগুলো হচ্ছে বাইরের শেলের সাথে যুক্ত। সুতরাং আমি যদি উপরের তলটা চিন্তা করি, তাহলে উপরের তলে একটা, আমি যদি এই পাশের তলটা চিন্তা করি তাহলে এই পাশের তলে একটা, আমি যদি ওই পাশের তলটা চিন্তা করি তাহলে হচ্ছে এখানে একটা, এই পাশে চিন্তা করলে হচ্ছে একটা, নিচে চিন্তা করলে হচ্ছে একটা, আর একদম আমি যে অংশটাতে দেখতে পাচ্ছি সেখানে চিন্তা করলে হচ্ছে একটা। সুতরাং মাঝখানে কিন্তু 6টা ইলেকট্রন, মাঝখানে 6টা ইলেকট্রন। এইবার চিন্তা করতে হবে, মাঝখানের যে তলটা আছে, এই তলের মধ্যে আমরা যে দাগ দিয়েছি, এর মধ্যে প্রতি মিড লাইনে একটা করে কার্বন, এটা এখানে হবে না, এটা হচ্ছে এখানে হবে, প্রতি মিড লাইনে একটা করে কার্বন, এবং মাঝখানের যে তলটা আছে সেই তলের মধ্যবিন্দুতে একটা কার্বন দিতে হবে। এই হচ্ছে টোটাল 11টা। সো এই যে স্ট্রাকচারটা,
এটাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে প্রতি কর্নারে চারটা, আটটা, এবং এটার যে ছয়টা তল আছে সেই তলে, মানে এই যে 1, 2, 3, 4, 5, 6, এই ছয়টা তলের মধ্যবিন্দুতে ছয়টা, এবং এই যে মাঝখানে যে বর্ডারটা দিলাম আমরা, এই বর্ডারের মধ্যবিন্দুতে চারটা, এবং এই তলটার মাঝখান দিয়ে যে তলটা আছে এই তলের মধ্যবিন্দুতে একটা, এই হচ্ছে টোটাল পাঁচটা। সুতরাং এই যে ইন্টারনাল 11টা ইলেকট্রন এবং বাইরে 4টা ইলেকট্রন, এই 15টা ইলেকট্রনকে বা 15টা কার্বনকে অ্যাকচুয়ালি আঁকানোর যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে একটু মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এই স্ট্রাকচারগুলা প্রত্যেকটা কার্বন তার পাশের 4টা কার্বন পরমাণুর সাথে যুক্ত। এখন এই যে যুক্ত, এই যুক্ত হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে এই কার্বনটা, হীরকের গঠনটা যদি চিন্তা করি, এই কার্বনটা যে 4টা কার্বনের সাথে যুক্ত থাকে, এই যুক্ত থাকার কারণে ওদের মাঝখানে, মানে হীরকের ক্যালাসে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। বাট আমরা যদি গ্রাফাইটের কথা চিন্তা করি, গ্রাফাইটে যেটা হয়, গ্রাফাইটে এরকম একটা ষড়ভুজাকৃতির একটা স্ট্রাকচার তৈরি হয় এবং প্রতিটার ক্ষেত্রে একটা করে, মানে কর্নারে একটা করে কার্বন পরমাণুকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাব। এবং একটু সহজ করে চিন্তা করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি আরো আমরা আঁকাই তাহলে, আচ্ছা ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করি, আচ্ছা এই স্ট্রাকচারটার মধ্যে এমনিতেই দেখা যাচ্ছে যে প্রতিটা কার্বন তার পাশের 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত, প্রতিটা কার্বন তার পাশের 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত, এবং এই কারণে প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে এটা আসলে একটা স্তরে থাকে এবং এই কারণে গ্রাফাইটগুলো হচ্ছে খুব নরম হয়, কারণ এই কার্বন পরমাণুগুলোর মাঝখানে দুর্বল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বন্ধন থাকে। বাট এখানে কিন্তু শক্তিশালী সমযোজী বন্ধন থাকে এই হীরকের স্ট্রাকচারে। সুতরাং অ্যাকচুয়ালি ব্যাখ্যা হচ্ছে এরকম স্ট্রাকচার আরও নিচে দিতে হবে, আরও 3টা বইয়ের মধ্যে আছে, একটু ভালো মতো চিত্রটার দিকে তাকালেই এটার অ্যান্সার দেওয়া সম্ভব। সো যারা দিয়েছ তারা তো এই চিত্রগুলো দিয়েছ, কারণ হচ্ছে কোয়েশ্চেনে বলেই দিয়েছে চিত্র সহ বিশ্লেষণ করতে। সুতরাং ব্যাখ্যাটা হবে যে হীরকের গঠনে কার্বন পরমাণু তার পার্শ্ববর্তী 4টি কার্বন পরমাণুর সাথে শক্তিশালী সমযোজী বন্ধনের সাহায্যে যুক্ত থাকে এবং এদের মাঝখানে আসলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এ কারণে এটা ইলেকট্রন ইসে করে না, কি বলে এটাকে, এটা মুক্ত ইলেকট্রন থাকে না এই জন্য পরিবহন করে না। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রে হচ্ছে একটা কার্বনের পাশে 3টা কার্বন থাকায় এরা আসলে একটা মুক্ত ইলেকট্রন থাকে ক্যালাসে এবং সে কারণে এটা ইলেকট্রন ফ্লো করে, অর্থাৎ এটা ইলেকট্রন কন্ডাক্টিভ। সো এই হচ্ছে ব্যাখ্যা। পরের সৃজনশীলটা হচ্ছে দুই নম্বর সৃজনশীলে দুইটা বিক্রিয়া দেওয়া আছে এবং বিক্রিয়া দুইটা খুবই সহজ। এই বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে যে হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এবং হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্যালাস পানি কাকে বলে, যে ক্যালাস পানির সংজ্ঞাটা হচ্ছে, ক্যালাস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ক্রিস্টাল। সো এই ক্রিস্টাল বা ক্যালাসটা আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পানিযুক্ত ক্যালাস যেটাকে আমরা বলি সোদক ক্যালাস, আর একটা হচ্ছে পানিবিহীন ক্যালাস যেটাকে আমরা বলি অ্যানহাইড্রাস ক্রিস্টাল বা অনাদ্র ক্যালাস। এক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা যৌগের নির্দিষ্ট ক্যালাস তৈরির জন্য যে পানিটা যুক্ত থাকে সেই পানিটাকেই বলা হয় ক্যালাস পানি। সুতরাং কোনো যৌগের ক্যালাস তৈরি করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ পানি যুক্ত থাকবে সেটাই হচ্ছে ক্যালাস পানি। যেমন আমরা ব্লু ভিট্রিয়ালের কথা জানি, সো ব্লু ভিট্রিয়াল হচ্ছে কপার সালফেট 5H2O, এই যে এখানে 5H2, এটা হচ্ছে 5 অণু ক্যালাস পানি। পরের কোয়েশ্চেন, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে কেক ফলায়, এটা 12 নম্বর অধ্যায়ে আমার দৈনন্দিন জীবনের রসায়নের মধ্যে খুব ভালোভাবেই এই এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে যে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এখানে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এই যে কার্বন ডাইঅক্সাইড, এটাই কেক ফুলিয়ে তোলে।
সেকেন্ড থার্ড কোশ্চেন হচ্ছে, 2 নং বিক্রিয়াকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলার কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর বিক্রিয়া ডেফিনেটলি আদ্র বিশ্লেষণ, কারণ এই বিক্রিয়াটা হচ্ছে অ্যাস্টারের সাথে পানি দেওয়া হয়েছে এবং এখানে অ্যালকোহল হয়েছে এবং ফ্যাটি অ্যাসিড হয়েছে। এখন আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে এই যে পানি, এই পানির অণুটা এইচ প্লাস আর ও এইচ মাইনাস আয়নে বিভক্ত হয়েছে, বিভক্ত হয়ে এই যে এখানে সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল ও সি এইচ থ্রি যে আছে, এই সি এইচ থ্রি সি এইচ টু এর সাথে এই ও এইচ যুক্ত হয়ে ইথানল এবং সি এইচ থ্রি সি ডাবল ও এর সাথে এইচ প্লাস যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিড উৎপাদন হয়েছে। যেহেতু এই বিক্রিয়ায় পানি 2টি আয়নে বিভক্ত হয়েছে, এ কারণে এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া, এবং পানিটা কিন্তু ভেঙে যুক্ত হয়েছে। এটার ব্যাখ্যাটা খুব সুন্দর করে তোমাদের বইয়ে, তোমাদের বইয়ের মধ্যে অবশ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর সিলিকন ক্লোরাইডের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সিলিকন হাইড্রোক্সাইড তৈরি করে। বাট এটাও এক ধরনের আদ্র বিশ্লেষণ, কারণ আদ্র বিশ্লেষণ বলার কারণই হচ্ছে যে পানি হচ্ছে 2টা আয়নে বিভক্ত হতে পারে। এই হচ্ছে অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, 1 নং বিক্রিয়াকে একই সাথে জারণ এবং প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায় কি? যায়। কারণ হচ্ছে কেন, 1 নং বিক্রিয়াটা কি ছিল? 1 নম্বর বিক্রিয়া ছিল যে হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিন মিশানো হচ্ছে। তো এখন এই যে ক্লোরিন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে সালফার যে একা হয়ে গেল এবং হাইড্রোজেন ক্লোরাইড যে যুক্ত হলো, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করা যাবে? হাইড্রোজেন সালফাইড যখন ছিল তখন অ্যাকচুয়ালি হাইড্রোজেনের জার্মান ছিল প্লাস টু, তাহলে সালফারের মাইনাস টু। ক্লোরিনের ছিল শূন্য, কারণ ক্লোরিন মূল অবস্থায় ছিল। সালফারের ক্ষেত্রে শূন্য, হাইড্রোজেনের ক্ষেত্রে প্লাস ওয়ান, ক্লোরিনের হচ্ছে মাইনাস ওয়ান। এখন 2টা হাইড্রোজেনের যদি প্লাস টু হয়, একটা হাইড্রোজেনের কত? প্লাস ওয়ান। সালফারের ছিল মাইনাস টু, মাইনাস টু থেকে সালফারের জিরো হয়েছে, অর্থাৎ সালফারের জারণ মান বেড়েছে, এবং এই কারণে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। কিন্তু ক্লোরিনের ছিল জিরো, ক্লোরিনের কমে মাইনাস ওয়ান হয়েছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। সুতরাং এই বিক্রিয়া যেহেতু জারণ মানের পরিবর্তন ঘটেছে, এ কারণে এই বিক্রিয়াটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। এবং এখানে সিম্পলি মনে রাখতে হবে যে সালফারের থেকে হাইড্রোজেন যেহেতু অপসারণ হয়েছে, অর্থাৎ ধনাত্মকমূলক অপসারণ মানেই হচ্ছে এই যে ধনাত্মকমূলক অপসারণ হচ্ছে, তো এই অপসারণটাই হচ্ছে জারণ। আর ক্লোরিনের সাথে যেহেতু ক্লোরিন এককভাবে ছিল, সেখানে একটা ধনাত্মকমূলক যুক্ত হয়েছে, সুতরাং কোনো ধনাত্মক মূল বা মূলক যুক্ত হওয়া মানেই হচ্ছে বিজারণ। যেমন আমরা তোমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে বায়োলজিতে চতুর্থ অধ্যায়ে এটিপি তৈরির প্রোডাকশনের ক্ষেত্রে এনএডিপি এইচ বা এনএডিপি যখন বিজারিত হয়, তখন এনএডিপির সাথে একটা হাইড্রোজেন অণু যুক্ত হয়, সে কারণেই এনএডিপি কিন্তু বিজারিত হয়ে এনএডিপি এইচ টু তৈরি করে। সুতরাং এক্ষেত্রে ক্লোরিন বিজারিত হয়েছে এবং হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে, অর্থাৎ সালফার জারিত হয়ে একক মৌল হিসেবে উৎপাদ তৈরি করেছে। এই বিক্রিয়াটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা যাবে, কারণ হচ্ছে এখানে এই যে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো, সুতরাং এখানে একটা নতুন যৌগ উৎপাদন হলো এবং সালফার থেকে হাইড্রোজেনটাকে চলে গেল, এ কারণে এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা যাবে। সো এই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। তৃতীয় প্রশ্ন, এরকম একটা ছোট্ট একটা মানে এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই, এবং এখানে ওরা বলে দিয়েছে যে এন এর মান হচ্ছে 3। তো এন এর মান যদি 3 হয়, সি এন এইচ টু এন অ্যাকচুয়ালি কিসের সংকেত হবে? এটা হবে প্রোপেনের সংকেত, অর্থাৎ এটা হবে সি থ্রি এইচ সিক্স। সুতরাং এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে প্রোপিন, কারণ এটা হচ্ছে অ্যালকিন। কিন্তু ওয়াই হচ্ছে সি থ্রি যদি হয়, তাহলে 2n+2 হচ্ছে 8, দিস মাস্ট বি প্রোপেন, অর্থাৎ এখানে অ্যালকিন এবং অ্যালকেন দেওয়া হয়েছে। ওদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আকরিক কাকে বলে? আকরিক হচ্ছে যে খনি থেকে সহজে এবং স্বল্প ব্যয়ে কোনো ধাতু নিষ্কাশন করা যায়, ওই খনিটাকেই ওই ধাতুর আকরিক বলা হয়। সেকেন্ড কোয়েশ্চেন, লেড ধাতুর নিষ্কাশন বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। ডেফিনেটলি লেড ধাতুর নিষ্কাশনটা বিজারণ প্রক্রিয়া, কারণ লেডকে প্রকৃতিতে যে আকরিকটা আমরা পাই, লেডের যে আকরিকটা পাই সেটা হচ্ছে গ্যালেনা, আর গ্যালেনার সংকেত হচ্ছে
লেড সালফাইড। তো এটাকে কিভাবে নিষ্কাশন করা হয়? লেড সালফাইড কে প্রথমে বাতাসের উপস্থিতিতে জারণ করা হয়, তখন উৎপন্ন হয় হচ্ছে লেড মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। সো লেড মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড যখন উৎপাদন হয়, তখন এই লেড মনোক্সাইড কে কোক চূর্ণের সাথে জারিত করলে আমরা লেড ধাতু পাই এবং কার্বন মনোক্সাইড পাই। এই যে কার্বন লেডের কাছ থেকে অক্সিজেন কে সরিয়ে লেড ধাতুটাকে মুক্ত করতে পারছে, এ কারণে এটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। কারণ লেড মনোক্সাইডে অক্সিজেন মূলকটা যুক্ত ছিল, কার্বন সেটাকে সরিয়ে নিজে এই অক্সিজেনের সাথে যুক্ত হলো, কারণ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নিজে জারিত হলো এবং অন্যজনকে মানে লেড মনোক্সাইডকে বিজারিত করলো। অর্থাৎ লেড নিষ্কাশন একটা বিজারণ প্রক্রিয়া, এবং এই দুইটা রিয়াকশন দিয়ে বলতে হবে। কারণ আমরা প্রকৃতিতে লেডের যে আকরিকটা পাই সেটা হচ্ছে গ্যালেনা। এরপরের কোয়েশ্চেন, গ নাম্বার, উদ্দীপকের এক্স যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এক্স মানে হচ্ছে প্রোপিন, দিস ইজ সিম্পলি অ্যালকিন, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড, এবং কার্বন কার্বন ডাবল বন্ড এর যৌগ যেটা অ্যালকিন সেটা যে অসম্পৃক্ত, সেটার পরীক্ষাটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার টেস্ট। ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কিরকম? অ্যালকিন যৌগের সাথে যদি আমি ব্রোমিনের লাল রংটা মিশাই, তাহলে যদি ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয় এবং যদি নতুন কোনো যৌগ উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত। কিন্তু অ্যালকেন এই ধরনের বিক্রিয়া দেয় না, কারণ অ্যালকেনের হচ্ছে সিঙ্গেল বন্ড। এ কারণে এই সি থ্রি, এটাকে অবশ্য এইভাবে না লিখে সিএইচ থ্রি বন্ড, সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এটা হচ্ছে প্রোপিন। এখন আমি যদি ব্রোমিন দ্রবণ দিই, তাহলে একটা ব্রোমিন এখানে এবং একটা ব্রোমিন এখানে আসবে, তখন উৎপন্ন হবে সিএইচ থ্রি বন্ড সিএইচ বন্ড বিআর বন্ড সিএইচ টু বন্ড বিআর। তখন এই যৌগটার নাম কি হবে? ওয়ান কমা টু ডাই ব্রোমো প্রোপেন। এবং এটাই হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এবং ব্রোমিনের যে লাল বর্ণটা আছে, এই লাল বর্ণটা এখানে দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ এই প্রোডাকশনটা আমাকে এনশিওর করবে যে এটা ছিল অসম্পৃক্ত। যদি ব্রোমিন মেশানোর পরে লাল রংটা দূরীভূত না হইতো, তাহলে আমি ধরে নিতে হবে যে এটা ছিল অ্যালকেন, কারণ এটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত। বাট এই যৌগটা যেহেতু বিক্রিয়া করে লাল বর্ণ দূরীভূত করেছে, সুতরাং এই যৌগটা হচ্ছে অসম্পৃক্ত। আরেকটা পরীক্ষা করা যায়, সেটা হচ্ছে বেয়ার টেস্ট। সেটা কিরকম? সিএইচ থ্রি বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। এখানে যদি পানি যোগে, এখানে যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে দেওয়া যায় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তাহলে ওরা দুজন রিয়াকশন করে একটা জায়মান অক্সিজেন প্রোডাকশন করবে, এবং এই জায়মান অক্সিজেনের দ্বারা এই যৌগটা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপাদন করবে। এই যৌগটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। বইয়ে অবশ্য ইথিলিন গ্লাইকল দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং ইথিলিন গ্লাইকলের বিক্রিয়াটা যদি পারা যায়, তাহলে প্রোপিলিন গ্লাইকলের বিক্রিয়াটা কেন পারা যাবে না? দিস ইজ দ্য সিনারিও। এবং এই দুইটা বিক্রিয়াই হচ্ছে গয়ের অ্যান্সার, যে হ্যাঁ, উদ্দীপকের এক্স যৌগটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা এভাবে প্রমাণ করা যাবে ব্রোমিন দ্রবণ দিয়ে এবং বেয়ার টেস্ট দিয়ে। ব্রোমিন দ্রবণ দিয়ে পরীক্ষা করলে যদি ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়, তাহলে আমরা বুঝে নিই যে এটা অসম্পৃক্ত যৌগ। আর বেয়ার টেস্টের মাধ্যমে যদি প্রোপিলিন গ্লাইকল বা গ্লাইকল বা অ্যালকোহল উৎপাদন হয়, সেটাও আমরা বুঝে নিই যে এটা অসম্পৃক্ত যৌগ। এর পরের প্রশ্নটা হচ্ছে যে এক্স যৌগ থেকে, সরি, ওয়াই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুতি সম্ভব কিনা। ওয়াই যৌগ হচ্ছে প্রোপেন, অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকোহল, যে কোনো হাইড্রোকার্বন থেকে যে কোনো হাইড্রোকার্বনে যাওয়া যাবে। তবে তার জন্য মনে রাখতে হবে, অ্যালকেন যেহেতু প্যারাফিন, সুতরাং এর ভিতরে কোনো মূলককে প্রতিস্থাপন করার জন্য আমাদের একটা পরীক্ষা মনে রাখতে হবে, সেটা হচ্ছে হ্যালোজেনেশন, সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা করা। এখন আমরা জানি যে সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড সিএইচ থ্রি, এটা প্রোপেন, মানে হচ্ছে এই যৌগটা, কারণ এনএন থ্রি, সো সি থ্রি এইচ এইট। এখন আমি যদি
সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিন বিক্রিয়া করাই, তাহলে এখানে CH3, CH2, CH2 বিয়ার এবং হাইড্রোজেন ব্রোমাইড উৎপাদন হবে। এই যে প্রোপিলিন ব্রোমাইড বা প্রোপাইল ব্রোমাইড উৎপাদন হলো, এই প্রোপাইল ব্রোমাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দিই, তাহলে সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাসের এই OH-টা এখানে প্রতিস্থাপিত হবে এবং সোডিয়াম ব্রোমাইড উৎপাদন হবে। সো দ্যাট মাস্ট বি CH3, CH2, CH2OH, দিস ইজ প্রোপানল বা অ্যালকোহল অ্যান্ড দিস মাস্ট বি সোডিয়াম ব্রোমাইড। এবং ওরা যেহেতু আমাকে বলেছে অ্যালকোহল প্রস্তুতি সম্ভব, সুতরাং এটা এখানে অ্যালকোহল হয়ে গেছে। যদি বলতো যে ওয়াই যৌগ থেকে কি ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা সম্ভব, তাহলেও সম্ভব, কারণ এই অ্যালকোহলকে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ করব, তাহলে প্রোপানল হবে অর্থাৎ প্রোপাইল অ্যালডিহাইড হবে, প্রোপাইল অ্যালডিহাইডকে আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ করব, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড হবে হুইচ ইজ ফ্যাটি অ্যাসিড। সো দিস ইজ ইজিলি পসিবল। এই তো মাত্র দুইটা বিক্রিয়া, কারণ যেহেতু এটা অ্যালকেন ছিল, তো অ্যালকেন থেকে আমি অ্যালকোহলে আসতে চাই, তাহলে আমাকে এখানে হ্যালোজেনেশন করতেই হবে, কারণ সূর্যের আলোর উপস্থিতিতেই এটাকে এই ব্রোমাইড উৎপাদন করতে হবে এবং তখন সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দিতে হবে। দ্যাটস ইট। এই তো রিয়াকশনস এবং এই তো পরীক্ষা। তোমরা যারা ভালো মতো পড়েছো তারা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছো, আমার এটা আত্মবিশ্বাস, তোমাদের উপরেও বিশ্বাস। যারা আমার ক্লাসগুলো ফলো করেছো, দেখেছো, পড়েছো, আমাকে জানিয়েছো পড়ছো, অনেক প্রতিবন্ধকতা ছিল, আসে থাকবে, সেগুলো নিয়েই জীবনে আগাইতে হবে, এটাই নিয়ম। তবে যারা অনেকে লিখেছো ভালো করো নাই, MCQ ভালো হয় নাই, যারা এইটা বলেছো তাদের জন্য আমার আসলে এই ক্ষেত্রে কিছু বললেও লাভ হবে না, কিছু বলার নেই, আমি কোনো সান্ত্বনার বাণীও বলতে চাই না, কিন্তু যারা পরীক্ষার আগে চেষ্টা করে ভালো মতো পরীক্ষা দিয়েছে তাদের জন্য অনেক শুভকামনা। আর যদি মানে আনফর্চুনেটলি কোনো কারণে কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে, তাহলে পরের পরীক্ষাগুলো ভালো করার জন্য প্রস্তুত হওয়া দরকার আছে। সো এবার লাস্ট, এই টিউটোরিয়ালের লাস্ট ব্যাখ্যাটা দিব। এটার সৃজনশীলটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মোল থেকে আসছে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, আমাদের অনেক ফেভারেট একটা চ্যাপ্টার, কারণ এখানে যাদের ফেভারেট না তাদের কথা বলছি না, আমার কাছে ফেভারেট, কারণ এই অধ্যায়টাতে ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার আছে এবং পড়াগুলা সহজ, পড়াগুলা খুবই সহজ। তাহলে প্রথম যে এটা কি বলে এটাকে যৌগটা, এই যৌগটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের ভরও দেওয়া আছে 26.5 গ্রাম এবং আয়তন দেওয়া আছে 250 ml, উইচ ইজ কমপ্লিটলি ওকে। প্রশ্নটা হচ্ছে গলনাঙ্ক কাকে বলে, নির্দিষ্ট এটাকে বলা যেতে পারে 1 atmosphere চাপে বা 1 বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ যে তাপমাত্রায় গলে যায় সেটা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। আমরা সবাই জানি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 degree Celsius, আমরা সবাই জানি বরফের গলনাঙ্ক 0 degree Celsius, ওকে। সো গলনাঙ্ক হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থ গলে যায়। এখানে অবশ্যই চাপের কথা উল্লেখ করতে হবে, কারণ চাপ বাড়ালে বা কমালে পদার্থের গলনাঙ্ক কিন্তু বাড়ে কমে, সো সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। পরের কোয়েশ্চেন, সালফারের পরিবর্তনশীল যোজনী আছে কিনা, দিস ইজ প্রিটি ইম্পর্ট্যান্ট, বিকজ সালফারের অবশ্যই পরিবর্তনশীল যোজনী আছে। সেটা কিভাবে সম্ভব? আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, so the electron configuration must be 1s2 2s2 2p6 3s2 3p4। তাই তো, এখন আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শেল, এই শেলগুলোর মধ্যে আমরা যদি একটু চিন্তা করি তাহলে 1s 2s 2p 3s 3p, এখন 1s2 2s2 2p6 3s2 3p4, এটার মানে হচ্ছে যে 3p4 এ যদি আমি চিন্তা করি তাহলে এটাকে ভেঙে যদি আমি ভাবে লিখি
যে সালফারের 16 আমি যদি লাস্ট গুলা লিখি তাহলে হচ্ছে 3s2 3px2 3py1 3pz1 অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সালফারের সর্ববহিঃস্থ শক্তি স্তরে দুইটা বেজোড় ইলেকট্রন আছে সুতরাং এই ক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 2 ওকে এখন যদি আমি সালফারকে উত্তেজিত করি তখন সালফারকে উত্তেজিত করলে ঘটনাটা কি হবে সালফারকে উত্তেজিত করলে হচ্ছে এই যে px অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে এটা জাম্প করে 3d তে যাবে কারণ আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে d অরবিটাল থাকে এবং d অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10 সুতরাং এইখানে যেটা হবে এই 3py 3pz 3dxy d অরবিটালে পাঁচটা ইসে আছে এই s অরবিটালের দুইটা থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে 3dxy আসবে আর সরি এই 3px থেকে সুতরাং এইটা যখন এখানে চলে আসবে py এর 1 একটা ছিল z এর একটা ছিল ওকে এখানে দুইটা ছিল একটা এসে dxy আসছে সুতরাং এইখানে যদি আসে তখন এর সর্ববহিঃস্থ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4 তখন এটার যোজনী হবে 4 দিস ইজ অলসো পসিবল 6 হতে পারে এই যে s অরবিটালে যেটা আছে এই s অরবিটালের ইলেকট্রনটা জাম্প করে dyz এ আসতে পারবে তখন ইলেকট্রন বিন্যাসটা হবে এই রকম 3px1 3py1 3pz1 3dxy 3dyz1 দিস মাস্ট বি 1 এখন কিন্তু বেজোর ইলেকট্রনের সংখ্যা 6 তখন সালফারের পরিবর্তনশীল যোজনী হয়ে দাঁড়াবে 6 সুতরাং সালফারের এই পরিবর্তনশীল যোজনীটা এটাই হচ্ছে বিষয় পরের প্রশ্নটা হচ্ছে উক্ত দ্রবণের মোলারিটি নির্ণয় করা এটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট কোয়েশ্চেন সো মোলারিটি যদি আমি চিন্তা করি তাহলে বের করতে হবে কি s = g × 1000 ডিভাইডেড বাই এম ভি সো জি হচ্ছে 26.5 × 1000 এম হচ্ছে সোডিয়াম কার্বনের আণবিক ভর সো 23 দুগুণে হচ্ছে 46 কার্বনের হচ্ছে 12 অক্সিজেন হচ্ছে 3 16 48 তাহলে এটা হচ্ছে 60 আর 46 হচ্ছে 106 এবং ভি এর মান হচ্ছে 250 এমএল সো দ্যাট শুড বি দ্য ইকুয়েশন আই থিঙ্ক সো 26.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 106 ইন্টু 250 হুইচ ইজ ওকে1 ml, 1 milliliter বা এটাকে বলা হয় 1.005 মোলার এটা হচ্ছে মোলারিটি 1.005 মোলার সুতরাং জি হচ্ছে 26.5 গ্রাম জি ইনটু 1000 এম হচ্ছে 106 এবং এই ক্ষেত্রে 250 এমএল হচ্ছে এটার আয়তন নাও দ্য লাস্ট কোয়েশ্চেন যেটা 4 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে উদ্দীপকের দ্রবণে 25 গ্রাম এইচসিএল যোগ করলে কোন যৌগটা আগে নিঃশেষ হবে অর্থাৎ সিম্পলি ওরা জানতে চেয়েছে আসলে এখানে কে লিমিটিং বিক্রিয়ক তো এখন আমি যদি জানি যে এখানে কিন্তু অলরেডি সোডিয়াম কার্বনেট দেওয়া আছে এখন সোডিয়াম কার্বনেট যখন দেওয়া থাকবে তখন এখানে যদি HCl দেওয়া হয় তাহলে এখানে উৎপাদন হবে 2NaCl প্লাস H2O প্লাস CO2 সো এই যে এখানে লবণ উৎপাদন হচ্ছে এই উৎপাদন হওয়ার পিছনে এটা এবং এটা বিক্রিয়া করছে এবং দ্যাট মাস্ট বি 2 এটা মাথায় রাখতে হবে সুতরাং সোডিয়াম কার্বনেট যদি 106 হয় হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে 35.5 সুতরাং 35.5 হচ্ছে 36.5 36.5 কে দ্বিগুণ করলে কত হবে 36.5 ইনটু 2 হুইচ ইজ 73 সো দিস মাস্ট বি 73 অর্থাৎ 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রামের সাথে অর্থাৎ 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি কত গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করবে যেহেতু কোয়েশ্চেনে বলে দিয়েছে 25 গ্রাম কি HCl দেওয়া হয়েছে লেটস সি সো 106 গ্রাম যদি বিক্রিয়া করে 73 গ্রামের সাথে 1 গ্রাম বিক্রিয়া করবে 106 গ্রামের সাথে সুতরাং
26.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া সোডিয়াম কার্বনেট বিক্রিয়া অ্যাকচুয়ালি কত গ্রামের সাথে করবে সো দ্যাট শুড বি হোয়াট 73 ইনটু 26.5 ডিভাইডেড বাই 106 which is 18.25 অর্থাৎ 18.25 গ্রাম সুতরাং 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট 18.25 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করেই শেষ হয়ে যাবে কিন্তু এখানে 25 গ্রাম HCl দেওয়া হয়েছিল অর্থাৎ HCl থেকে যাবে সোডিয়াম কার্বনেট Na2CO3 শেষ হয়ে যাবে এই হচ্ছে অ্যানসার আমি একটু শেষের দিকে তাড়াতাড়ি বলেছি আমি চেষ্টা করেছি তোমাদের আমি যেভাবে ম্যাথসটা করার প্র্যাকটিস করতাম আমি যেভাবে চিন্তা করেছি সেইটাই হচ্ছে এই ক্যালকুলেশন তোমাদের যদি ডিফারেন্ট কোনো প্রসিডিউর থাকে বা তোমরা যদি অন্যভাবে দিয়ে থাকো অ্যান্সার হোপফুলি সেম আসার কথা এবং এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এখানে কিন্তু কোনোটাই কঠিন ছিল না সত্যিকার অর্থেই কোনোটা কঠিন ছিল না সুতরাং তোমরা যারা পরীক্ষা দিয়েছো ভালো মতো পরীক্ষা দিয়েছো যেভাবেই পরীক্ষা দিয়েছো যতটুকু চেষ্টা করেছো আমার ধারণা কোনো স্টুডেন্ট কখনোই নিজের তরফ থেকে কখনোই একা একা চাইবে না পরীক্ষা খারাপ হোক সবাই ভালো করার জন্য চেষ্টা করছো চেষ্টা করে যাবে এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাব যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার সো পরের টিউটোরিয়ালটা থেকে আমি পরের চারটা সৃজনশীলের অ্যান্সার নিয়ে আসছি দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ